গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডেইলি লাইফের মনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা প্রথমেই বলবো, তোমরা পুরোটা দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, পুরোটা দেখলে তোমাদের ভালো লাগবে। এবং সংসার জীবনে কিছু কথোপকথন বা এটাই বাস্তব জীবন, সেটাও আমি আমার সংসারের ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো নাও চলো, ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলা। মেয়েকে তো উঠে ফ্রেশ ট্রেশ করানো খাওয়ানো, মানে খাওয়ানো হয়নি, ফ্রেশ হয়ে গেছে। তো প্রথমেই চলে এসেছি দেখো বিছানাটা গোছাতে। বিছানাটা গোছানো হয়ে গেল ঝটাফট। তারপর আমি যেটা করি প্রত্যেক দিন, সেটা হলো একটু মুখে সানস্ক্রিন মেখে নিই ফ্রেশ হয়ে, কারণ সারাদিনই আগুনের সামনে কতবার যে যাওয়া হয় তার কোনো ঠিক নেই। আর ভালোও লাগে নিজেকে, একটু ফ্রেশ লাগলে ভালোও লাগে। তো তার জন্য একটু সানস্ক্রিন মেখে নিলাম। মেখে নেওয়ার পর চলে এলাম বারান্দায়। ওই কয়েকটা গাছ আছে, তবুও ওদের জল দিলে আমার বেশ শান্তি লাগে মনে। আর ওরা রয়েছে, ওদের তো খাবারটা দিতেই হবে। তো সেই জন্য প্রথমেই বসে পড়েছি, ওই বসে পড়েছি বলছি, ওদের চলে এলাম জল দিতে। তো এই যে দেখো আবার জানলাটা যে আটকাচ্ছি, এটারও একটা কারণ, এখন গরম পড়ে গেছে, এত ধুলো ওড়ে। তো আমি সকালে উঠে জানলাটা খুলে দিই, রাতে সারা রাতই জানলাটা খোলা থাকে, কিন্তু সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জানলাটা আটকে দিই, শুধুমাত্র ওই ধুলোর জন্য, জানো তো। আবার জানলাটা একটু প্রবলেমও আছে, আর বলো না, ফ্ল্যাটের কাজ তো ভালো করেনি। তো কাল রাতে কেচেছিলাম, তো শুকিয়ে গেছে, সেগুলোকে আবার তুলে নিলাম। এবার এই টুকটাক কাজকর্ম করে চলে এসেছি মেয়েকে খাওয়াতে। এদিকে মেয়েকে আবার পড়াতে আসার সময় হয়ে যাচ্ছে, ওকে তো আগে খাইয়ে দিতে হবে, তারপর আবার অন্য কাজ। তো মেয়েকে আজকে দিলাম এই কাল রাতের না সোয়াবিনের তরকারিটা ছিল, ওই তরকারিটা দিয়ে রুটি আর একটা মিষ্টি। মিষ্টিটা তখনও খাইনি, পরে খেয়েছে। যাই হোক, ওকে খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এদিকে কাজ করতে করতে আমি ভাত কিন্তু বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। এই ভাতটা আমি সকালে খাবো, আর এই ভাতই আবার দুপুরে আমরা খেয়ে নেব। তোমার ঠান্ডা হলেও কোনো ব্যাপার না, মাইক্রোওভেনে গরম করে নিই, জানো তো। তো যাই হোক, একবারে হয়ে যায়। ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম। আমি ডিম সেদ্ধ অত একটা খাই না, কিন্তু শরীরটা ভালো নেই বলে এখন খাচ্ছি। তারপর দেখো মশলাপাতি ধুয়ে দিয়েছিলাম, বারান্দার মধ্যে রেখেছিলাম, ভালো শুকাচ্ছে না, তাই আজ ভাবলাম আমি ছাদেই যাব। তো মেয়ের পড়া হয়ে গেল, মেয়ে বায়না করছে, আমি যাব। তোকে নিয়ে ওকে বারণ করেছিলাম, বড্ড রোদ, যাস না। তো ওকে বলছিলাম, দেখেছিস কত রোদ, আসবি ছাদে? ও বলছিল যে না মা, তবুও ভালো লাগছে। তো ও গেছিলো বলে ভিডিওটা ও করতে পেরেছে, না হলে আমারই অসুবিধা হতো। আর একটু বাড়ি ঘরের সামনেটা একটু ঝাড় দিলাম, নিজেরাই তো চলাচল করি, লোক আছে, কিন্তু নিজেদের জুতোর ধুলো যখন বাইরে যাই আসি তখন বড্ড কিচকিচ করে, ভালো লাগে না, তাই একটু ঝেড়ে নিলাম। ইতিমধ্যে ঘরের অনেক কাজকর্ম করে ফেলেছি। এবার মেয়েকে, মেয়ের পড়া হয়ে যাওয়ার পরও খাটের পরেই খেলা করে, বই ছড়িয়ে রাখে, ছবি আঁকে। তোর ফল খাওয়ার টাইমটা হয়ে গেল, ওকে একটা অ্যাপেল কেটে দিলাম। ও বাহানা করছিল, খাবো না খাবো না। আমি বললাম খেয়ে নাও, এই টাইমেই খেতে হয়, 12টার মধ্যে ফল খাওয়াটা ভালো। তো ওকে দিলাম, ওর সাথে একটু বকবক করলাম, আর ওকে বলছিলাম দেখ বইগুলো এখনও তুলিস নি, হারমোনিয়ামটা আমি তুলবো, কিন্তু বইটা আমি তোকে বলেছি গোছাতে, ও গোছায় না, ও আমাকেই গোছাতে হবে আর কি, ওকে বলে কোনো লাভ নেই। ওই দেখো আমার সাথে বাহানা করছে, কি একটা জিনিস নিয়ে, ওই আইসক্রিম, আইসক্রিম নিয়ে বাহানা করছিল। ওকে না ওর উপরে রাধা একটা আইসক্রিম দিয়েছিল, অনেক দিন খাওয়া হয়নি, তো সেই আইসক্রিমটা খাবে বলে ও বাহানা করছিল, দেবো তো নিশ্চয়ই। তো চলে এলাম এবার দুপুরের পাঠ বন্ধুরা, দুপুরে রান্না হবে। আর সবজি টবজি কিছুই ছিল না, জানো তো, সব শেষ, হাজব্যান্ড একটু খুব ব্যস্ত, তো সবজি রাখতে পারে, মানে আনতে পারেনি, আর আনছেও না, বুঝেছো, আমাকেই করতে হচ্ছে। তো বাড়ি থেকে সজনে ডাঁটা নিয়েছিলাম, লাউ নিয়েছিলাম, আর তোমার কিনলাম পটল, লঙ্কা, এইসব নিলাম। এদিকে মেয়ে আবার আমাকে কী যেন বলছিল, আমি আবার কথা বলছিলাম, সজনে ডাঁটাগুলো কচি একদম, জানো না। যাই হোক, সবজি কাটাকাটি হয়ে গেছে, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এই যে সমস্ত টিফিন বক্সগুলো গরম জল আর সার্ফ দিয়ে ধুয়ে কাল রাতেই উবুর করে এখানে রেখেছিলাম, পুরো শুকিয়ে গেছে, এবার এগুলোকে তুলবো। আর হচ্ছে কী বলতো, ওই কী বলে সিগনে ওয়্যার কৌটোগুলো মাইক্রোওভেনের, এগুলোর মধ্যে না গরম জল আর সাবান দিয়ে ভালো করে না ধুলে গন্ধটা যায় না, তাই আমি এরকমই করি মাঝে মধ্যেই। আর এদিকে আবার আখের রস যাচ্ছে, মেয়ের আবার বায়না হলো মা আখের রস খাবো। ছুটতে গেলাম বেলকনিতে, হাঁক ডাক দিলাম, চলে এলো, ওকে আখের রস খাওয়ালাম, আমিও খেয়েছি, শুধু ও খায়নি, আমি খেয়েছি, রাধা খেয়েছে, আর আমার মেয়ে খেয়েছে। তারপর রাধা একটু দরকারে এসেছিল আমার ঘরে, ওকে বললাম কয়েকটা জিনিসপত্র কেনাকিনি করেছি, দেখবে? বললো হ্যাঁ বৌদি দেখাও।
ওকে দেখালাম আর ওকে বললাম এখন দেখিও না, আমি বন্ধুদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো বেরিয়েছিলাম বন্ধুটা, বেরোনোর পর মানে একটু বাইরে বেরিয়েছিলাম, যখন আসছিলাম বাড়িতে তো এক আটটি শাক এনেছি, অনেক টাটকা টাটকা শাক, দেখে নিতে ইচ্ছা হলো, নিলাম। কি দাম কি দাম, সব জিনিসেরই না দাম বড্ড বেশি বেড়ে গেছে, তবুও খেতে তো হবে। আমার বর আবার এসব আনতে বোঝে না, শাক পাতা ওই কলমি শাক লাল শাক ব্যাস এনাফ। তো আমি এটা এনেছিলাম মালঞ্চ শাক, বাড়ির বাইরে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। ওই দেখো আবার দেখাচ্ছি কাটার পরে, এটা পরে বসে গেছে, যাই হোক ঠিক আছে একটু ম্যানেজ করো। তো এই দেখো এই যে তোমার কিছু জিনিস কিনেছি, আমি একটু বাড়ি যাব বাপের বাড়ি, তাই কিছু জিনিস কেনাকাটি করেছি, তো সেগুলো পরে শেয়ার করব। আর মেয়ে বায়না করছিল ব্যাগে কি রেখেছে, তাই ওকে দিচ্ছিলাম আর বকবক করছিলাম জানো তো। আর জানো তো ওই যে শাকটা কিনে এনেছি আমি রাতেই কেটে রেখেছি, কারণ যদি না কাটি তাহলে আমি পরের দিন রান্না করতে পারবো না, কারণ শাক বাঁচতে অনেক টাইম লাগে না বলো, পোকামাকড় থাকে, পোকায় খাওয়া পাতা থাকে, কত কিছু থাকে। আর এই যে চকলেট দেখাচ্ছে না, এটা বলছিলাম, ও একটা দোকানে গেছিলো, হ্যাঁ মানে একটু সোনার দোকানে গেছিলাম আমরা, তো ওই কাকু ওকে ছোটোবেলা থেকেই ওর কান ফুটিয়েছিলাম, তো ওই সোনার দোকান থেকে কানের পরানো কানের করা, তো কাকু ওকে ছোটোবেলা থেকে খুব ভালোবাসে, গেলেই চকলেট এটা ওটা পপকর্ন চিপস কোল্ড ড্রিঙ্কস ওকে অফার করে, তো কাল আর আমি কিছু খেতে দিইনি চকলেট দিয়েছে, এটাই বলছিলাম তোমাদের সঙ্গে। তো এই যে জিনিসগুলো দেখাচ্ছিলাম আর বকবক করছিলাম, হ্যাঁ এই জিনিস বলতে কী বলতো, এখানে আমি বলেই দিই আমি মা বাপের বাড়ি যাবো, তো তাই মার জন্য একটু টুকিটাকি কিনেছি বুঝলে, তো এটাই বললাম। হ্যালো বন্ধুরা, তো আমি একটা ব্লগ বানিয়েছি আজকে, তো এডিট করতে পারিনি, তোমাদের সামনে দিতে পারিনি, এখন এডিট করতে বসবো, এখন বলতে তাও দেরি আছে, 9টার আগে বসতে পারবো না, বিকেলবেলা হচ্ছে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে নিয়ে নিজে খেয়ে টেয়ে কাজকর্ম করে তারপর তোমার ছাদে মশলা ধুয়ে দিয়েছিলাম, মশলাপাতি নিয়ে এসে আমি আজকে এক ফোঁটাও রেস্ট নিইনি। আমি এই দেখো ড্রেস করা দেখছো না, আমি ভিডিও বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য, হ্যাঁ হ্যাঁ যাও ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছিলাম আর ফেসবুকের জন্যও বানাচ্ছিলাম। তো যাই হোক এবার তোমার কী হয়েছে, আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা হলো যে কিছু বলা যায় না জানো তো, সংসারে এরকমই হয়, শুধু মানিয়ে নেওয়া আর মেনে চলা, তাই ছাড়া কিছুই না। হাসছিস কেন ওই? তো বরকে একটু কিছু বললাম, সেদিন বাজার করেছে, বেশ কতদিন ধরে বাজার করছে, একই রকম জিনিস নিয়ে আসছে বুঝেছো, টমেটো আনলে এত, গাজর আনলে এত, বিনস আনলে এত, বিট আনলে এত, সব কিছু এত এত এত, আর যেটা থাকছে না সেটা আনছে না, তার কাছে পিঠেও যাচ্ছে না, বললেও থাকছে না। আর যাই হোক তারপর আমাকে বলতেই মুখটা ফুলে গেল, হ্যাঁ মুখটা ফুলে গেল তাই না ভাবি, যাও তুমি মুখটা ফুলে গেল আর বললো এখন থেকে আমি আর করবো না, এই দায়িত্বটা তোমার, তুমি করবে। তো আমাকে বললো এই দায়িত্বটা এখন থেকে তোমার, তুমি করবে। বললাম আমি কখন কোথায়, এত কাজকর্ম সামনে আমি কি করে বাজার যাব। তো বললো বাড়ির সামনেই আসে, টাকা বেশি দিয়ে বাড়ির সামনে থেকেই রাখবে আমাকে বলছে, আর পছন্দ মতো হয় না তোমার পছন্দ মতো তুমি নেবে আমাকে বললো বুঝলে। আর হচ্ছে তারপর বললো মেয়েকে নিয়ে যখন স্কুলে যাও, সামনেই সবজি বসে, মাঝে মাঝে নিজের পছন্দ মতো টুকটাক কেন, অমনি টুকটাক কিনে নিয়ে আসবে, বাড়িতে আসার পরে অশান্তি আমার আর ভাল লাগে না, আমি এত কষ্ট করে বাজার করবো অশান্তি আর আমার ভাল লাগে না, মানে কিছু বলা যাবে না জানো তো বন্ধুরা, বললেই মুখ ফুলে গেল, রাগারাগি হলো। যাই হোক বেশ কিছুদিন ধরে আমি বাড়ি থেকে রাখছি, আর প্রয়োজন পড়লে যেতে হবে বলো কী করবো, রাগ যদি সবার বেশি থাকে, আমার তো আর রাগ নেই বুঝলে তো, সংসার করছি, রাঁধতে হবে, খেতেও হবে, বাচ্চা খাওয়াতে হবে, তো কি আর বলবো, এই সংসার করতে গেলে কত যে ঝামেলা কত যে কথা, যদি না বলি তাহলে আর মানে বললে শুনতে পাবে কেউ আর না বললে কেউ শুনতে পাবে, এখন বলছি সোশ্যাল মিডিয়ায় সবাই শুনছে তাই শুনছে, আর যদি না বলতাম কেউ শুনতে পেতো না। এত কষ্ট করছি বুঝলে, মানে দেখো সকাল থেকে কাজকর্ম সেরেছি, সব কিছু করেছি, এখন উঠে আবার সন্ধ্যাবেলার সমস্ত কাজ করব, করে তারপরে বসবো একটু, তার মধ্যে মেয়েকে গান করানো হয়েছে, পড়তে বসেছে, কাল টিচার আসবে, কি পড়া আছে সবই দেখতে হবে এখন, হ্যাঁ ওর বাবা দেখে, মিথ্যা কথা বলবো না, পড়াটা ওর বাবা দেখে, কিন্তু ওর বাবা এখনো বাড়িতে এসে পায়নি, ওর বাবা দেখে পড়ার বিষয়টা, ওর বাবা একদম 100%-100% দেখে, হ্যাঁ ওটা বলতে লাগে না, ওটা আবার বলতে লাগে না, সেই জন্য আমি নিশ্চিন্ত ওই বিষয়টা একটা। তো যাই হোক মাঝে মাঝে খারাপ লাগে, ভাবি কিছু বলা যাবে না বুঝলে,
বললেই অশান্তি, আর না বললে খুব ভালো। এখন বলছি, জানি আমার এই ভিডিওগুলো হাজবেন্ড দেখে, সাবস্ক্রাইব করা আছে দেখে। যাক, যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সঙ্গে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো প্লিজ। ঠিক আছে বন্ধুরা, বাই, টাটা, গুড নাইট।